আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এটা হলো একটা মুরগি, দেশি মুরগি নিয়েছি, বিরিয়ানি রান্না করব। আমি টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আমি একসঙ্গে ব্লেন্ড করে রাখি। সেটা দিয়ে একটু মরিচ গুঁড়ো, এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে রেখে দিব বেশ কিছু সময়। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল দিয়ে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিব। আর বিরিয়ানি আমার মাঝে মাঝে খাওয়া হয়, খুব অল্প তেল মশলা দিয়ে আমি বিরিয়ানিটা করি। আমার ছেলে খুব পছন্দ করে, যেহেতু এর জন্য মাঝে মাঝে আমি একটা মুরগি দিয়ে অল্প স্বল্পর ভিতরে একটু করি। ও যেহেতু খেতে পছন্দ করে, একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আমি মুরগির ভিতরে, মেখে রাখা মাংসটার ভিতরে। এটা দিয়ে একটু মেখে নিব। আসলে এক এক জায়গার রান্না এক এক স্টাইলের, এক এক রকমের। আমি সবসময় চেষ্টা করি শর্টকাটে, যেহেতু নিজেরা খাবো আর কোনো মেহমান নেই, তাই একটু শর্টেই রান্না করার চেষ্টা করি। শর্টকাট সবাই পছন্দ করে। আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো। এটা লাল, বেশি লাল করব না, যেহেতু মাংস সিদ্ধ হতে হতে পেঁয়াজটাও গলে যাবে। মেরিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে কষিয়ে রান্না করব। এটা ঢেকে ঢেকে আস্তে 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 আস্তে, আর আমি পানি ব্যবহার করব না, এই পানিটা দিয়েই রান্না করে ফেলব। এখানে আমি ঢেকে রেখেছিলাম, যার জন্য এই ঢাকনার উপরে একটু পানি ছিল, সেটা বের হলো। আর চাল, এখানে আমি আড়াই পট চাল নিয়েছি। চালটা একটু আগেই ধুয়ে, মাংস হতে হতে আমি ধুয়ে এটা রেখে দিব। চাল সবসময় একটু আগে ধোয়াই ভালো, তাহলে চালটা ঝরঝরে হয় পোলাও রান্না করার পরে, ফুটে যায় ভিতরের যে শাঁসটা থাকে ওটাও। চাল ধুয়ে রাখলে এই শাঁসটা নরম হয়ে যায় আর ফুটতেও দেরি হয় না, ফুটে যায়, ভিতরে শক্ত থাকে না। এর জন্য সবসময় চালটা বেশি সময় না, এই ধরেন 10 মিনিট আগে ধুয়ে রাখা উচিত। আমি এখনও ধুইনি, ধুবো। আমার মাংসটাও হয়নি, আরও হবে। আমি একটু নেড়ে চেড়ে দেখতেছি, আমি আর পানি ব্যবহার করিনি। সেই পানিতেই আমার যে মেখে রেখেছিলাম সেই মশলা দিয়ে আমি এটা কষিয়ে কষিয়ে রান্না করে ফেলছি। এবার এটা ঢেকে আমি চালটা ধুয়ে রাখবো। চালটা আমার ধোয়া হয়ে গেছে, বেশ কিছু সময় আমি ধুয়ে রেখেছি। আমার মুরগি রান্না শেষ, আর একটু বিরিয়ানিটা একটু ঝাল ঝাল না হলে মজা হয় না, যার জন্য আমি একটু শুকনো মরিচ দিয়েছি, এর জন্য একটু কালারটা হলুদ হয়েছে। আর বিরিয়ানিটা একদম সাদা সাদা, দেখতেও ভালো লাগে না, খেতেও না, যার জন্য একটু আমি মশলা দিলেই একটু বিরিয়ানিটা লালচে লালচে হবে। এটা আমি নামিয়ে এখন প্যান দিয়ে দেবো কড়াই চুলায়। এটার ভিতরে চাল দিয়ে আমি ভালো করে চালটা ভেজে নিব তেলের ভিতরে। আমি আসলে চালটা ব্যস্ত ছিলাম, যার জন্য চালটা কষানো দেখাতে পারিনি। আমি চালের মধ্যে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছিলাম, তেজপাতা। আর এখন যেহেতু এটা ফুটে এসেছে, পানি অল্প আছে, আমি মাংসটা এই মুহূর্তে দিয়ে দিয়ে নেড়ে দিব। এটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। আর যখন চালটা পানিটা ঘন হয়ে আসবে তখন আর বেশি জ্বালানোর দরকার হয় না, বোতলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে একদম এই গমে রেখে দিলেই ফুটে যাবে। আমি কড়াইয়ের মশলাটা কড়াই থেকে একদম পরিষ্কার করে দিয়ে দিব। আমার পানিটা
প্রায় শুকিয়ে গেছে। এবার আমি উপর দিয়ে কয়েকটা কাঁচা মরিচ একটু ভিতরে ডাবিয়ে দিয়ে ঢেকে রাখবো। আমার এভাবে আমি রেখে দিব বেশ কিছু সময়। বিরিয়ানি একদম পারফেক্ট সবাই খাওয়ার জন্য। রোজ তো বিরিয়ানি হলে সেদিন একদম সারাদিনই বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, আর কিছু আর চাই না। বিরিয়ানি হলে মহা খুশি। বেশ ভালো হয়েছে শর্টকাট বিরিয়ানি রান্নাটা, একেবারে খারাপ হয়নি। আজকের মতন এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।